नमस्कार बंधुरा, आमार यूट्यूब चैनले आपनादेर सकल के स्वागत जानाई। आजकेर एई एपिसोडे आपनारा सुनबेन मंजिल सेनेर लेखा भूतेर गल्प छाया छाया काया। शुरू करछि आजकेर गल्प छाया छाया काया। बिजन जखन ट्रेन थेके नामलो तखन अंधकार नेमे एसेछे। छोटो स्टेशन, मेलगाड़ी तो दूरेर कथा, सब पैसेंजर ट्रेनो थामे ना एखाने। दिने मात्र दुबार गाड़ी थामे, एक बार सेई सकाले कलकाता दिके जखन गाड़ी जाए आर सन्धे बेला जखन कलकाता थेके आसे। एई स्टेशन छुए धुकते धुकते चले जाए। आशेपाशेर कयेकटा ग्रामेर मानुषेर अनेक दिनेर चेष्टाय एई स्टेशनटा होयेछे। तार आगे एई अंचलेर मानुषके अनेकटा हेटे दूरे स्टेशने गिये तबे ट्रेन धरते हतो। बिजन कलकातार एक सौदागरी अफिसे चाकरी करे। आगे साहेबरा छिलो मालिक, एखन मारवाड़ी मनीप। खाटनी खूब, छुटी छाटाओ कम। ओर निजेर बाड़ी किन्तु हुगली जेलाय। रोज ट्रेने जातायात करे। मास दुई हलो ओर बऊ तीन बछरेर छेलेके निये तार मायेर काछे गेछे। मायेर खूब असुख, देखबार केउ नेई। एई दुमाशे बऊ आर छेलेके देखे आसार समय होये ओठेनि बिजनेर। काजेर चापो छिलो खूब, किन्तु दिन पनेरो आगे बऊयेर चिठी पेयेछे शाशुड़ीर अवस्था खराब, তাছাড়া ওখানে নাকি খুব কলেরা হচ্ছে। ছেলেটাকে ও যেন তাড়াতাড়ি নিয়ে যায়। গ্রাম বলতে একেবারেই অচকা, চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই। অসুখ বিসুখে মানুষকে ছুটতে হয় সেই তিন ক্রোশ দূরে করিমপুরে। সেটাও গ্রাম, তবে বর্ধিষ্ণু, ডাক্তার বদ্যি আছেন। অগত্যা এই শনিবার অফিস থেকে বেরিয়ে ও ট্রেনটা ধরেছে। সবেধন নীলমণি এই ট্রেনটা হাতছাড়া হলেই যাওয়া শিখিয়ে উঠবে। বাসে অবশ্যই যাওয়া যায়, তবে সরাসরি কোনো বাস ওখানে যায় না, দুবার বাস বদল করতে হয়, সময়ও লাগে অনেক। তাও যেখানে নামিয়ে দেয় সেখান থেকে শ্বশুরবাড়ির গ্রাম যে খুব কাছে তা নয়, মাইল তিন চার হাঁটতে হয়। কিন্তু ট্রেনে অনেকটা কম লাগে সময়, আর বাসের মতো গাদাগাদি আর ধকল নেই। স্টেশন মাস্টার ট্রেনটা পার করে দিয়ে নিজের কোয়ার্টারে ফিরে যাওয়ার উদ্যোগ করছিলেন। একাই তিনি স্টেশন মাস্টার, আবার টিকিট কালেক্টর। বিজনকে দেখে তিনি বললেন, কোথায় যাবেন? বিজন গ্রামের নাম বলল। স্টেশন মাস্টার ভুরু কুঁচকলেন, বললেন, ওদিকটায় তো শুনেছি কলেরা মহামারী লেগেছে, দু একটা গাঁ নাকি উজাড় হয়ে গেছে, শহর থেকে ডাক্তাররাও আসতে ভয় পাচ্ছেন এমন অবস্থা, এদিকে অন্ধকারও হয়ে এসেছে, আপনি একা একা অতটা পথ যাবেন? ওদিকেই আমার শ্বশুর বাড়ি, বিজন একটু হেসে বলল, ভয়ের কিছু নেই। ও, স্টেশন মাস্টার বললেন, সাবধানে যাবেন, কানে যা আসছে অবস্থা ভালো নয়, রাতটা এখানে কাটিয়ে গেলেই ভালো করতেন। স্টেশন মাস্টারের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে বিজন কাঁচামাটির পথ ধরল। অপরিচিত মানুষের জন্য এমন উৎকণ্ঠা গ্রাম দেশেই সম্ভব, শহরের কেউ ওর দিকে চোখ তুলেও তাকাতো না। একটু পরেই নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। বিজন বুদ্ধি করে একটা ছোট টর্চ সঙ্গে এনেছিল, নইলে ওর পক্ষে আর এক পাও এগোনো সম্ভব ছিল না। মিনিট পনেরো হাঁটার পর ওকে একটা মাঠ পেরোতে হচ্ছিল। টর্চের আলোয় হঠাৎ ওর চোখে পড়ল বিভৎস এক দৃশ্য। একটা শিয়াল একটা বাচ্চার মৃতদেহ মুখে করে টেনে নিয়ে যাচ্ছে, বোধহয় মহামারীর এক বলি। চোখে আলো পড়তেই শিয়ালটা জল জ্বলে চোখে বিজনের দিকে তাকালো। মুখ থেকে মৃত বাচ্চাটাকে ফেলে খ্যাঁক খ্যাঁক করে হিংস্রভাবে একটু এগিয়ে এলো।
বিজনের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এমনিতে ওর সাহসের অভাব নেই, নিজেও মফস্বলে থাকে, তাই রাতে গেঁয়ো পথের নির্জনতা কিংবা শেয়াল বা বন বেড়াল এসব ওর কাছে নতুন কিছু নয়। কিন্তু এই মুহূর্তে এক ক্ষুধার্ত হিংস্র শেয়ালের মুখোমুখি হয়ে ওর বুকে কাঁপুনি না ধরে পারল না। একটা লাঠি হাতে থাকলে অনেকটা ভরসা পাওয়া যেত। একটা বড় ঠেলা ও মাটি থেকে কুড়িয়ে নিল, আপাতত ওটাই ওর আত্মরক্ষার অস্ত্র। শেয়ালটা একটু সরে গেল, বিজন তাড়াতাড়ি ও জায়গাটা পেরিয়ে আবার কাঁচা রাস্তায় উঠে পড়ল। এ অঞ্চলের পথঘাট ওর অপরিচিত নয়, তাই রক্ষে, নইলে এই অন্ধকারে পথ হারিয়ে হয়তো ওকে দিশেহারা হয়ে ঘুরে বেড়াতে হতো। ক্রমেই ও শ্বশুরবাড়ির কাছাকাছি এসে পড়ল। ছোট্ট গ্রাম, লোকের বাসও তেমন ঘন নয়, বাড়িগুলো তাই একটু ছাড়া ছাড়া, কিন্তু কোনো বাড়িতেই আলো দেখা যাচ্ছে না। বিজন অবাক হয়ে ভাবল, এই ভর সন্ধেবেলায় কি সবাই শুয়ে পড়েছে? মাঝে মাঝে ওর মনে হচ্ছিল কারা যেন ওর পেছন পেছন আসছে, কিন্তু কয়েকবার টর্চের আলো ফেলেও কাউকে ও দেখতে পেল না। ব্যাপারটা ওর কাছে বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল, কারণ ওটা যে ওর মনের ভুল নয় তা কয়েকবারই ও পরখ করে দেখেছে। চাপা কথাবার্তা, শুকনো পাতার ওপর খসখস শব্দ, একবার ওর ঘাড়ের কাছে কারো নিঃশ্বাসে ও রীতিমতো চমকে উঠেছিল। তারপর ভেবে দেখল চামচিকা বা নিশাচর কোনো প্রাণী ওর ঘাড়ের কাছ দিয়ে উড়ে গেছে, তারই ডানার ঝাপটা লেগেছে। শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির সামনে এসে ও দাঁড়ালো। ভেতরে কোনো আলোর চিহ্ন নেই। ব্যাপারখানা কি? যেন কোনো কারণে মানুষ ভয় পেয়ে অন্ধকার হতেই দরজায় খিল এঁটে শুয়ে পড়েছে। ও ওর বউয়ের নাম ধরে কয়েকবার ডাকল, কোনো সাড়া শব্দ নেই। এতটা পথ ট্রেনে, তারপর অন্ধকারে মাইল তিনেক হাঁটার ফলে ক্লান্তিতে ওর শরীর যেন ভেঙে পড়েছিল। খিদেও পেয়েছিল প্রচণ্ড, ও অধৈর্য হয়ে দরজায় ধাক্কা দিতে লাগল। হঠাৎই দরজা খুলে গেল। অন্ধকারে চৌকাঠের ওপাশে ঘোমটা দেওয়া একটা আবছা মূর্তি চোখে পড়ল ওর। কি ব্যাপার, তোমরা কি সব মরে গেছো নাকি? একটু রাগত গলায় বিজন বলল। সেই কখন থেকে ডাকছি? মূর্তি কিন্তু নিশ্চল। অন্ধকারেই বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? বিজন এবার রীতিমতো রেগে গেছে। দু মাস পরে দেখা, কি অভ্যর্থনা ছিরি! ছায়ামূর্তি হঠাৎ পেছন ফিরে অদৃশ্য হল। বিজন ভাবছিল ভেতরে যাবে কিনা, এমন সময় সেই মূর্তি একটা লণ্ঠন নিয়ে এলো। লণ্ঠনের কাঁচ এত অপরিষ্কার যে ভালো করে আলোও বেরোচ্ছে না, যেন অনেক দিন ব্যবহার করা হয়নি। তবু সেই আলোয় বিজন ওর বউ অনিমাকে এবার দেখল। রোগা আর কালো হয়ে গেছে, চোখের তলায় কালি, গলার কণ্ঠা বেরিয়ে এসেছে, বিচ্ছিরি চেহারা হয়েছে। বাহ, দুমাসে বেশ সুন্দর চেহারা করেছো দেখছি, বিজন বলে উঠল। অনশন টনশন করছো না তো? বউ কোনো জবাব দিল না, আলোটা নিয়ে পেছনে ফিরে হাঁটা দিল। বিজন তাকে অনুসরণ করল। ঘরে ঢুকে লণ্ঠনটা মেঝের ওপর রেখে ওর বউ অনিমা তক্তপোষটা একটু ছেড়ে মৃদু কণ্ঠে বলল, বসো। যাক, তবু মুখে কথা ফুটেছে। বিজন পরিহাস করবার চেষ্টা করল, আমি তো ভাবলাম বোবা হয়ে গেছ। বিজনের শ্বশুরমশাই ছিলেন ওখানকার সদর মুন্সেফ আদালতের পেশকার, টাকা পয়সা মন্দ করেননি, জমিজমাও ছিল বেশ কিছু, অবস্থা মোটের ওপর সচ্ছল। অনিমাই একমাত্র মেয়ে, মেয়ের বিয়ে তিনি ঘটা করেই দিয়েছিলেন, গায়ের সবাইকে নেমন্তন্ন করেছিলেন। দুই বছর হলো তিনি মারা গেছেন। সেই সেবারই বিজন শেষ এসেছিল এ বাড়িতে। ও ঘরের চারিদিকে আলস্যভরে চোখ বুলাচ্ছিল।
স্তিমিত আলোতেও ওর মনে হলো যেন ঘরের কোণায় ঝুল জমেছে, মেঝে যেন কতদিন ঝাঁট পড়েনি, অথচ অনিমার আবার একটু সুচিবাই আছে, নোংরা ওর দুচোখের বিষ। তোমার মা কেমন আছেন? বিজন জিজ্ঞেস করল। ভালো না, মৃদু কণ্ঠে অনিমা জবাব দিল। মায়ের অসুখের জন্যই অনিমা ঘর দোরের দিকে নজর দিতে পারছে না, বিজন মনে মনে ভাবল। ওর বড় মায়া হলো বউয়ের ওপর, হয়তো এই দুমাস মায়ের সেবা করে ঠিকমতো নাওয়া খাওয়ার সময় হয়ে ওঠেনি, তাই চেহারার এমন ছিরি হয়েছে। খোকন কোথায়? ও জিজ্ঞেস করল। ঘুমোচ্ছে। তোমার মাকে একবার দেখে আসি চলো, বিজন বলল। অনিমা এক মুহূর্ত কি যেন চিন্তা করল, তারপর বলল, একটু বসো, আমি দেখে আসি জেগে আছেন কিনা। ও ঘর থেকে চলে যেতেই বিজনের মনে হলো কারা যেন খোলা জানালার ওপাশে ফিসফাস করছে। অনেকদিন পর গায়ের জামাই এসেছে, তাই বোধ হয় পাড়াপড়শির কৌতূহলের শেষ নেই। বিজনের হাসি পেল। দেওয়ালে কী সব লম্বা লম্বা ছায়া, লণ্ঠনের আলোয় মনে হচ্ছে যেন প্রেতের নৃত্য। একটা অতীন্দ্রিয় অনুভূতিতে ওর গায়ের লোম খাড়া দিয়ে উঠল। ঠিক তখনই ঘরে ঢুকল অনিমা। ও ঘরে ঢুকেই জানালার দিকে ছুটে গেল, যেন কাউকে তাড়া করল, তারপর জানালা বন্ধ করে দিল। ফিরে এসে ও বলল, চলো, মা জেগে আছেন। লণ্ঠন হাতে ও আগে আগে চলল। পাশের ঘরেই শাশুড়ি শুয়েছিলেন, অল্প আলোতেও বিজনের নজরে পড়ল বিছানাটা ময়লা, শাশুড়ির কঙ্কালসার চেহারা যেন বিছানার সঙ্গে মিশে গেছে। বিজন পাশে দাঁড়াতেই কোটরের ভেতর থেকে দুটো চোখ যেন ধকধক করে জ্বলে উঠল। জামাই এসেছ? কাঁপা কাঁপা গলায় তিনি বললেন। যাও, বিশ্রাম করোগে, অনেকটা পথ আসতে হয়েছে। অনিমা, জামাইকে একটু ভালো মন্দ খেতে দে। আহা, মুখটা শুকিয়ে গেছে, আমারও অদৃষ্ট, বিছানায় পড়ে আছি, এতদিন পরে জামাই এলো, তাকে একটু যত্নআতি করব, তার উপায় নেই। একসঙ্গে এতগুলো কথা বলে তিনি হাঁপিয়ে পড়লেন। অনিমার পেছন পেছন আবার আগের ঘরে ফিরে এলো বিজন। তক্তপোষের ওপর একটা চাদর পেতে অনিমা বলল, তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো, আমি তোমার খাবার নিয়ে আসছি। বারান্দায় বালতিতে জল, মগ, দড়িতে টাঙানো গামছা সবই ছিল। বিজন হাত পা ধুয়ে নিল, ঘাড়ে মুখে ঠান্ডা জলের ছাপটা দিল, বেশ আরাম লাগল। ঘরে ফিরে ও তক্তপোষের ওপর গা এলিয়ে দিল। সারাদিন পরিশ্রম তো কম হয়নি, একটু তন্দ্রা মতো এসেছিল। ওর মনে হলো যেন ছায়া ছায়া কারা ওকে ঘিরে দাঁড়িয়েছে, ফিসফিস করে কথা বলছে। অনিমা হঠাৎ একটা কি যেন হাতে নিয়ে ছুটে এলো, ছায়ামূর্তির দিকে তেড়ে গেল। ওরা খিলখিল করে হেসে ছুটে পালালো। দুঃস্বপ্ন দেখার মতোই ঘেমে নে ও ধড়মড় করে উঠে বসল। অনিমা ওর মাথার কাছে দাঁড়িয়েছিল, বলল, এসো, খাবার দিয়েছি। সঙ্গে সঙ্গে খিদেটা যেন চনমন করে উঠল বিজনের। মেঝেতে আসন পেতে মস্ত এক কাঁসার থালায় ভাত দিয়েছে অনিমা, সরু চালের ভাত, বাটি উপুড় করে সাজানো। চারপাশের বাটিতে নানা রকম ভাজাভুজি, তরকারি আর মুগ ডাল,
বড় বড় দুটো মাছের টুকরো আর বড় রুই মাছের একটা আস্ত মাথা। মুড়ো বিজনের খুব প্রিয়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এত সব জোগাড় করলো কেমন করে অনিমা? ও যে আজ আসবে তা তো অনিমাকে জানায়নি। ও অনিমার মুখের দিকে তাকালো, ও স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কেমন যেন অস্বস্তি বোধ করল বিজন। ভাত ভেঙে মুগের ডালের বাটিটা উপুর করতে করতে বলল, তুমি তো দ্রৌপদীকেও হার মানালে, বিনা নোটিশে এমন জামাই ভোজনের ব্যবস্থা করেছ, তুমি বোধহয় জাদু জানো। খাবার সময় ওর আবার সেই অনুভূতিটা হলো, কারা যেন দরজার আড়ালে চাপা গলায় কথা বলছে। রঙ্গ রসিকতার করে চাপা হাসি হাসছে। বিজন লক্ষ্য করল অনিমার দৃষ্টিও দরজার দিকে। হঠাৎ ও দরজার দিকে ছুটে গেল, কাঁধে যেন কাঁধে তেড়ে গেল। ও ফিরে আসতেই বিজন বলল, কি হলো, কে এসেছিল? ও কিছু নয় বিড়াল, তুমি খাও। অনিমা ওর থালার সামনে দু হাঁটু মুড়ে আবার বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে অনিমার দেওয়া এক খিলি পান মুখে পুরে ও আয়েশ করে তক্ত বসে গা এলিয়ে বলল, আজ রাতে যা ঘুমোবো না, কম ধকল গেছে শরীরের ওপর? না। অনিমার তীক্ষ্ণ কণ্ঠে চমকে উঠল বিজন, থতমত খেয়ে বলল, কি না? তোমার এখানে রাত কাটানো হবে না। সে কি? বিজন যেন আকাশ থেকে পড়ল, তবে কোথায় যাব? আজ রাতেই তোমাকে ফিরে যেতে হবে। বিজন যেন কথাটা বিশ্বাস করতে পারল না, বলল, তার মানে আমি তো সোমবার ভোরের ট্রেনে ফিরে যাব বলে ঠিক করে এসেছি। তা হয় না, অনিমা বলল, এখানে খুব বিপদ, কলেরা মহামারী লেগেছে, বিনা চিকিৎসায় মানুষজন মরছে, তোমার এখানে থাকা চলবে না। তুমি কি পাগল হলে নাকি? বিজন এবার রেগে উঠল, দু মাস পরে দেখা আর তুমি কিনা আসতে না আসতেই আমাকে তাড়াতে চাইছো, এমন বউ কারো হয়? আমাকে তুমি বিশ্বাস করো? এবার যেন মিনতি ঝরে পড়ল অনিমার গলা থেকে। তোমার ভালোর জন্যই আমি বলছি, তোমাকে আমি বাঁচাতে চাই, যত রাত হবে ওরা ভয়ঙ্কর হয়ে উঠবে, আমি একা ওদের সঙ্গে পেরে উঠব না। কি বলছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না, বিজন হতবুদ্ধির মতো বলল, কাদের সঙ্গে তুমি পেরে উঠবে না? সব বলবো, যেতে যেতে বলবো। হ্যাঁ, তোমাকে আমি এগিয়ে দেব, নইলে পথেই ওরা তোমাকে ঘিরে ধরবে। বাইরে কারা যেন চাপা গলায় হেসে উঠল। শির দাঁড়াবে একটা হিমস্রোত নেমে এলো বিজনের। কারা ওখানে? কোনো মতে ও জিজ্ঞেস করল। শাকচুন্নি, রাগে দাঁত কিড়মিড় করে বলল অনিমা। তোমাকে পার করে দিয়ে এসে ওদের আমি দেখাচ্ছি মজা। সত্যি বলো তো, কাদের কথা তুমি বলছো? বলবো বলবো, সব বলবো। তুমি আর দেরি করো না লক্ষ্মীটি, এক্ষুনি বেরিয়ে পড়ো, আমি একা হয়তো শেষ পর্যন্ত ওদের ঠেকিয়ে রাখতে পারবো না। আর খোকন? বিজন জিজ্ঞেস করল। ওর জন্য তোমাকে চিন্তা করতে হবে না, ও আমার কাছে ভালোই থাকবে। প্রায় জোর করেই বিজনকে ও ঘর থেকে বার করে নিয়ে হাঁটতে শুরু করল। এবার ও বিজনের পিছনে, যেন ওকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। বিজন একটা ঘোরের মধ্যে হাঁটছে, অনিমার আচরণ ওর কাছে দুর্বোধ্য ঠেকছে, কিন্তু ওর কথাও ফেলতে পারছে না। চারিদিকে একটা অস্বস্তিকর পরিবেশ ওকে যেন আতঙ্কিত করে তুলেছে। একটা শেওড়া গাছের কাছে আসতেই ওর মনে হলো কারা যেন ছুপ ছুপ করে গাছ থেকে লাফিয়ে নামল। সঙ্গে সঙ্গে তেড়ে গেল অনিমা, মুখে গালাগালি তুবড়ি। বিজন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। 12 বছর হলো ওদের বিয়ে হয়েছে, অনিমাকে কোনোদিন
মুখ তুলে কথা বলতেও ও দেখেনি। শান্ত ঠান্ডা প্রকৃতির বলে ওর সুনাম আছে। গ্রামের সীমানা পেরিয়ে কিছুটা যাওয়ার পর অনিমা দাঁড়িয়ে পড়ল, বলল, শোনো। বিজন ফিরে দাঁড়াল। এবার আমি যাই, অনিমা বলল। আর তোমার ভয় নেই। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না, বিজন বলল। কেন তুমি আমাকে রাত্রে থাকতে দিলে না? কাদের থেকে বিপদ? এত সব কাণ্ডের মানে কি? কয়েক মুহূর্ত চুপ করে রইল অনিমা। তারপর বলল, কলেরায় গাঁ উজাড় হয়ে গেছে, যারা বেঁচেছিল গাঁ ছেড়ে পালিয়েছে। তুমি বুঝতে পারছিলে না কারা তোমাকে ঘিরে ধরতে যাচ্ছিল, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল? ওরা কেউ মানুষ নয়। বিজনের মাথার চুল খাড়া হয়ে গেল। কিন্তু তুমি? প্রায় তোতলাতে তোতলাতে ও বলল, তুমি ওদের মধ্যে কেমন করে আছো? আমি? একটু বিষণ্ণের হাসি হাসল অনিমা। আমিও কি চাই বেঁচে আছি গো? খোকন, মা, আমি সবাই শেষ হয়ে গেছি। কথাটার মানে বিজনের মাথায় যেন ঢুকছিল না। সোজা এই পথ ধরে চলে যাও, তবেই স্টেশনে পৌঁছে যাবে, অনিমা বলল। আর শোনো, আবার বিয়ে করে সংসারী হয়েও বিবাগী হয়ে যেও না, আমার কপালই মন্দ। তারপরই ওর মুক্তিটা মিলিয়ে গেল। বিজন যে কেমন করে স্টেশনে ফিরে এলো, স্টেশন মাস্টারের কোয়ার্টারে গিয়ে দরজা ধাক্কা দিল, তা ও নিজেই জানে না। স্টেশন মাস্টার ওর অমন উদ্ভ্রান্তের মতো চেহারা আর মুখের অবস্থা দেখে কি বুঝলেন কে জানে। ওকে ঘরের ভেতর নিয়ে যেতে যেতে শুধু বললেন, তখনই বলেছিলাম রাতটা এখানে কাটিয়ে যান, তা আপনি তো শুনলেন না মশাই আমার কথা। শুনছিলেন ছায়া ছায়া কায়া। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিতে, আরও রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। কিন্তু দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।